আইন কলেজে আইন ভঙ্গ। আইন ভেঙে নিজেদের হাতে আইন তুলে নিলেন আইন কলেজেরই পড়ুয়ারা। শুক্রবার সকাল থেকে তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠী তাণ্ডবে উত্তাল গড়িয়াহাটের সাউথ কলকাতা ল কলেজ। ভাঙা হয় প্রিন্সিপাল লেখা প্লেট, প্রিন্সিপাল লেখা যে বোর্ড, সেই বোর্ডটা নেম প্লেট সেটাও কিন্তু সমস্তভাবে ভেঙে গিয়েছে। যে সকল চেয়ারগুলো থাকে ঠিক প্রিন্সিপাল রুমের পাশে, সেই চেয়ারের কি অবস্থা? যে সিসিটিভি ক্যামেরা সে ঠিক প্রিন্সিপাল রুমের ওপরেই রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা ভেঙে গিয়েছে। ভাঙা হয় অধ্যক্ষের ঘরের জানলা, অধ্যক্ষের ঘরের সামনে লাগানো সিসিটিভি মাটিতে কড়াকড়ি খাচ্ছে, চেয়ার নোটিশ বোর্ড ভেঙে পড়ে রয়েছে, কলেজের চারিদিকে তছনছ অবস্থা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অধ্যক্ষ তাঁদের কোনো কথাই শোনেন না, তাই নাকি এভাবে তাণ্ডব। আমরা যে যে অভিযোগগুলো প্রিন্সিপালের কাছে নিয়ে যাচ্ছি, প্রিন্সিপাল দিনের পর দিন আমাদের বলছে তোমরা যাও, আমি কিছু করতে পারবো না। পার্থ চ্যাটার্জির নাম করে আমাদের ভয় দেখানো, ছাত্ররা এটাই একটা সহজ রাস্তা পেয়েছে নিজের ক্ষোভ প্রকাশ করার। কলেজ কর্তৃপক্ষের অবশ্য দাবি আসলে গল্পটা অন্য। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল আসলে টাকার ভাগ নিয়ে। 2016 সাল থেকে সাউথ কলকাতা ল কলেজের সাধারণ সম্পাদক হন তৃণমূল ছাত্র পরিষদের আপন সাহা, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের অপর একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অনাস্থা আইনে সাত্তকে দত্তকে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করতে চায়, যাতে শিলমোহর দেয় কর্তৃপক্ষ। এই পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। এরই মাঝে এদিন তুলকালাম কলেজে কর্তৃপক্ষের দাবি, নতুন সাধারণ সম্পাদক আসার পরেই নবীনবরণ বাবদ তাদের থেকে 2,26,000 টাকা চাওয়া হয়, কলেজ কর্তৃপক্ষ দেয় 1,60,000 টাকা। এরপর আবার খেলার সরঞ্জাম কেনার জন্য 1,50,000 টাকা চাওয়া হয় ছাত্র সংসদের তরফে, এই টাকা এখনো দেওয়া হয়নি বলে কর্তৃপক্ষ সূত্রে দাবি। অভিযোগ, এইসব টাকার ভাগ কে নেবে মূলত তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল। দুটো গ্রুপের মধ্যেই ঝামেলাটা টিএমসিপি আর মাননীয় মন্ত্রীর নাম করে আমি তো হুমকি দিতে পারবো কী করে? স্পোর্টসের বিষয় হচ্ছে তারা একটা কোটেশন দিয়েছে 1,50,000 টাকা, তা জিএসটি নেই, আমি সেখানে দিতে চাচ্ছি না। সূত্রের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের যে গোষ্ঠী এদিন তাণ্ডব চালিয়েছে তাদের মাথায় হাত রয়েছে রাজ্যের এক মন্ত্রীর। শিক্ষামন্ত্রী অবশ্য গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। আমি প্রিন্সিপালের সাথেও কথা বললাম, প্রথমত যারা ভেঙেছে তাদেরকে ছাড়া হবে না, প্রিন্সিপাল তাদের নামে ডায়েরি করুক, তাদেরকে সমস্ত অ্যারেস্ট করাবো। কলেজের সম্পত্তি ভাঙচুর করে বিক্ষোভ আর দলীয় পতাকা হাতে রাখবে, এটা কোনো মতেই মানব না। এদের পেছনে যেই থাক তারাও সাবধান হয়ে যাবে। আগে তো প্রথমত বলবো যদি কোনো ইউনিট থাকে সেটা ডিসলভ। আগামী ছাত্র সংসদের নির্বাচন হবে রাজ্য সরকারের তৈরি করা নতুন বিধি অনুযায়ী, যাতে বলা হয়েছে ছাত্র সংসদের জন্য যে অর্থ বরাদ্দ হবে তার দায়িত্বে থাকবেন একজন অধ্যাপক। সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষের দাবি, তারা আগে ভাগেই এই ব্যবস্থা চালু করতে চেয়েছিল কিন্তু তা আর হয়ে ওঠেনি, আর তাই অর্থই হয়ে উঠল অনর্থ। কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্ত, রিপোর্ট, এবিপি আনন্দ।